খেল জগতৰ বাবে আন এক খবৰ টেস্ট ক্ৰিকেটৰ অধিনায়কৰ হে পদ এৰিলে বিৰাট কোহলিয়ে অধিনায়কৰ টিম ইণ্ডিয়াৰ কেপ্টেইনশ্বিপৰ দায়িত্বৰ পৰা অব্যাহতি ললে বিৰাট কোহলিয়ে তেওঁ এক পোষ্ট কৰিছে আৰু কালি এই পোষ্টটো যথেষ্ট চৰ্চিত হৈ আছে অধিনায়কৰ দায়িত্ব এৰিলে বিৰাট কোহলিয়ে পূৰ্বে টি টুৱেণ্টিৰ তেওঁ দায়িত্ব এৰিছিল তাৰ পিছত পূৰ্বে টি টুৱেণ্টি এদিনীয়াৰ পিছত এইবাৰ টেষ্ট ক্রিকেট বিসিসিআই আর টিম ইন্ডিয়া খেলোয়াড়সকলক ধন্যবাদ জ্ঞাপন করেছে কোহলি বিশেষকৈ রবি শাস্ত্রীক ধন্যবাদ জ্ঞাপন করেছে মহেন্দ্র সিং ধোনীকো ধন্যবাদ জ্ঞাপন করলে এই পদ এরি আর সাত বছর নিরবিচ্ছিন্নভাবে যথেষ্ট কষ্টরে বা যথেষ্ট পরিশ্রম এই পদটোর করেছে বলে উল্লেখ করেছে নিজের সেই কথাখিন এই ধরনের রাইজর আগত কৈছে তেওঁ ফ্যান সকলো আগবাই দিছে আর দক্ষিণ আফ্রিকার শেহতিয়া যে সিরিজ তার সিরিজে পরাজয় বরণ করবলগিয়া হল টিম ইন্ডিয়ার তারপরে হঠাৎ আহিল কোহলির এই সিদ্ধান্ত উল্লেখযোগ্য যে টেস্ট ক্রিকেটর অধিনায়ক হিসাবে কোহলির এক বিশেষ একটা অভিলেখও আছে ষাঠিখন আঠষষ্ঠিখন টেষ্টৰ ভিতৰত চল্লিছখনতে টীম ইণ্ডিয়াৰ হৈ অধিনায়কত্ব কৰি টীম ইণ্ডিয়াৰ হৈ কেপ্টেইনশ্বিপ কৰি বিৰাট কোহলিয়ে জয়ৰ মুখ দেখুৱাইছে টীম ইণ্ডিয়াক আৰু লগতে প্ৰথমে টি টুৱেণ্টি তাৰপিছত অডিআই আৰু এতিয়া নিজে অব্যাহতি ললে টেষ্ট ক্ৰিকেটৰ কেপ্টেইনশ্বিপৰ পদৰ পৰা